কেন্দ্রের বিজেপি সরকারের সাত বছর পূর্তি উপলক্ষে সারা দেশ জুড়ে বিজেপির পক্ষ থেকে সেবাই সংগঠন এই স্লোগানকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে 30 ও 31 মে। সেই উপলক্ষে সোমবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের 9 নম্বর ওয়ার্ডে দুস্থ অসহায় মানুষদের মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা করা হয়। এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলার বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপির পরাজিত প্রার্থী সন্দীপ নন্দী সহ অন্যান্য দলীয় নেতৃবৃন্দ। আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে দুপুরবেলার 9 নম্বর ওয়ার্ডের যারা বাসিন্দা রয়েছেন, দরিদ্র বাসিন্দারা রয়েছেন, তাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা করা হয়েছে, ডিমের ঝোল এবং ভাত, এবং তা আমাদের কার্যকর্তা কর্মীরা নিজের হাতে তাদের পরিবেশন করছে। শুধু এই জায়গাটা নয়, গতকাল যেমন আজকে যেমন আপনি 9 নম্বর ওয়ার্ডে দেখছেন, গতকাল 11 নম্বর এবং 12 নম্বরের সংযোগ স্থল ছিল, সেখানে মাস্ক এবং স্যানিটাইজার বিতরণ করা হয়েছে, যেটা আমাদের নির্দেশ আছে যে সমস্ত জনপ্রতিনিধি হিসাবে যারা দাঁড়িয়েছিলেন ইলেকশনে এবং যত বিশিষ্ট কার্যকর্তা রয়েছেন আমাদের পার্টির মোদী সরকারের 7 বছর পূর্তি উপলক্ষে, যেন আমাদের সমস্ত কার্যকর্তা কর্মীরা, বিধায়করা, এমপিরা, হ্যাঁ, সেবাই সংগঠনকে সামনে রেখে সেবার কাজে ব্রতী হয়। যদিও এই 2 বছর ধরে আপনারা জানেন যে প্যান্ডামিক সিচুয়েশন চলছে, গত বছরও দেখেছেন যুব মোর্চার পক্ষ থেকে, বিভিন্ন শাখা সংগঠনের বিজেপির পক্ষ থেকে, হ্যাঁ, প্রতিদিন প্রত্যেকটা মানুষের কাছে আমরা দাঁড়িয়েছি, পাশে দাঁড়িয়েছি, মাস্ক, স্যানিটাইজার এবং তাদের সকালে দুপুরে খাবার, রাতের খাবারের ব্যবস্থা করা হয়েছে স্টেশন চত্বর থেকে 35টা ওয়ার্ডে এবং জেলা জুড়ে এটা করা হয়েছে। কিন্তু তারপরেও আজকের একটি বিশেষ দিনকে সামনে রেখে, গতকাল ছিল 31শে মে আর আজকের 31শে মে, সারা রাজ্য জুড়ে, সারা দেশ জুড়ে এই দুটো দিন সেবাই সংগঠনকে সামনে রেখে আমরা সেবার কাজে ব্রতী হয়েছি। এই কর্মসূচির কী নাম দিয়েছেন আপনারা? এই কর্মসূচির নাম রয়েছেন সেবাই সংগঠন। আর স্বাভাবিকভাবে এটা ভাববেন না যে শুধু দুদিনের। আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে যে বিধানসভা নির্বাচন গেছে, সেই নির্বাচনের পরবর্তী যে পোস্টপোল, যে হিংসা হয়েছে, ভায়োলেন্স হয়েছে, তার জন্য দিশেহারা হয়ে, ছন্নছাড়া হয়ে গিয়েছিল আমাদের কার্যকর্তা কর্মীরা, ভয় এবং শাসক দল থেকে খানিকটা অত্যাচারিত হয়ে তারা গৃহ ছাড়া, ঘর ছাড়া হয়ে গিয়েছিলো। আমরা আজকেও একটু আগে 10 জনের প্রতিনিধি দল গিয়েছিলাম এসপি সাহেবের কাছে, আমরা প্রত্যেকটা বিধানসভা ওয়াইজ নামের তালিকা দিয়ে আসলাম যে তারা প্রত্যেকে যেন বাড়ি ফিরতে পারে। ইতিমধ্যেই যারা ঘরে ফিরে গেছেন এবং ভয়কে জয় করেছেন তারাই দেখতে পাচ্ছেন আজকে আমাদের কল্লোলদা রয়েছেন, আমাদের ভাই শুভম রয়েছেন এবং প্রবালদা টোবালদা সকলে, গুড্ডু টুড্ডু সকলে, সবাই মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করছে। ধন্যবাদ। আমাদের রাজ্য থেকে এবং সেন্ট্রাল থেকে নির্দেশ অনুসারে এবং আমাদের আন্তরিক ইচ্ছায়, যেটা আমরা আগেও চেয়েছিলাম, আমাদের নির্বাচন উত্তর, ফলাফল উত্তর, যে রাজনৈতিক সংঘর্ষের কারণে আমাদের বহু কর্মী ঘর ছাড়া, তা আমরা করতে পারিনি। আমরা কাল থেকে আগামী 15 দিন এই লকডাউন পিরিয়ডে মানুষের পাশে থাকব, নানাভাবে, কখনো খাদ্য দিয়ে, কখনো শুকনো খাবার দিয়ে, কখনো দুপুর দ্বিপাহরে খাবার বা রাতের খাবার, বা কখনো মাস্ক স্যানিটাইজার দিয়ে তাদেরকে নিয়ে আমরা সঙ্গে থাকবো। সেবাই সংগঠন এই প্রোগ্রামের আমাদের নাম, আমরা তাদের সঙ্গে থাকবো। এখনও তো অনেক কর্মীরা ঢুকতে পারছে না, এখনও তারা ঘর, আমরা চেষ্টা করছি, এই জন্যই আমরা করতে পারিনি। নাহলে আগের বছর আপনারা নিজেরাই দেখেছেন, আপনাদের খবরেই আমরা দেখেছি বা আমরা জানি যে প্রতিটা দিন লকডাউনের পরের দিন থেকে আমরা স্টেশনে প্রত্যেক দিন খাবার খাটিয়েছিলাম যতদিন লকডাউন ছিল। তো এবছর আমরা এখনও পর্যন্ত করে উঠতে পারিনি, এতদিন আমাদের, এটা আমাদের ব্যর্থতা, আমাদের এত কর্মী ঘর ছাড়া ছিল বলে। কিন্তু কাল থেকে আমরা নেমেছি সেবাই সংগঠনে এবং আমাদের কর্মীরা রাস্তায় থাকবে, কোনো মানুষ অভুক্ত থাকবে না, এই অঙ্গীকার নিয়ে আমরা রাস্তায় থাকবো। আজকে এই অনুষ্ঠানে কে আছে? আমাদের বর্ধমান দক্ষিণ বিধানসভার প্রার্থী মাননীয় সন্দীপ দা আছেন, আছেন বর্ধমান জেলা যুব সভাপতি শুভম নিয়োগী, ওনার নেতৃত্বেই হচ্ছে, আমরা সবাই ওনাকে সহায়তা করতে এখানে এসেছি। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।